তো বার্থডে সেটাই বলতে পারো তো আজকে আমার বার্থডে আর সকালবেলা উঠে বাবার আমি একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি কী করছি সারাদিনটা দেখতে থাকবো ঠিক আছে আজকে অনেক দিন ধরে ভিডিও ভিডিও বানানো হয়নি বাইরের দিকে যেতে হবে ভিডিও বানাতে তার জন্য আর সব থেকে বেশি মজা পাবে রাতেতে আর সারাদিনটা আমি বাড়িতে টুকটাক থাকবো তো বাইরেতে যেতে হবে তো এতদিন বৃষ্টির জন্য কোনো জায়গায় যেতেও পারিনি মিনিমাম দু দু তিন দিন আবার এখানে আমাদের দেশে বৃষ্টি হয়ে গেছে তার জন্য। তো চলো বন্ধুরা বাইরে থেকে যাই আর বাইরে দিকে গিয়ে কথা বলছি আর সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা দিয়ে দিলাম আর তোমরা ভালোবাসা দিতে ভুলে যেও না যেন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমার বার্থডেকে সবাই উইশ করো ঠিক আছে তো বাড়িতে বেরিয়ে গেছে আমি আর বাবা এখন আর সামনে দিয়ে একটু ভিডিও বানাতে যাচ্ছি এদিকে বাবা আর আমি দুজন মিলে হচ্ছে অনেকদিন পরে মিনিমাম দু তিন দিন বেশি ভিডিও আপলোড করতে পারিনি তো রিলস ভিডিও আমার হাতে নেই এখন তার জন্য বেরিয়ে গেছে বাবার আমি আর বাজারের মুখে একটা খুব সুন্দর জায়গা আছে তোমরা একবার দেখিয়েছিলাম আবার আজকেও দেখাতে চাই তোমাদেরকে ঠিক আছে তো চলো বাজারের মুখে গিয়ে কথাবার্তা বলবো আর ওখানে গিয়ে ভিডিও বানাবো খুব ভালো ভালো তো খুব ভালো ভালো রিলস তোমাদের জন্য নিয়ে আসছি আবার ঠিক আছে চলো তো এই রাস্তাটা অনেকটা সুন্দর ভিউ গাছগুলো সেই লেভেলে লাগে এখানে ঝাউ গাছ নানা রকম গাছ থাকে আর গাছের ওখানে তো ভিডিও বানাতে অনেকই ভালো লাগে তো দেখতে পাচ্ছি এখানে বাবা ওখানে বসে দাঁড়িয়ে আছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি তোমাদের আর তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর জায়গা তোমার সেই লেভেলে একটা জায়গা ঠিক আছে আমি এখানে মাঝে মাঝে ভিডিও বানাতে আসি তোমাদের এখন ভিডিও বানাবো বন্ধুরা এতক্ষণ এখানে ভিডিও বানাচ্ছিলাম আর অনেকটা সুন্দর লাগছে জায়গাটা আর এখানে ভিডিও বানাচ্ছি একটা ভালো লাগে বুঝতে পারলাম তো এবার বাড়ি যাচ্ছে আর অনেকটা বেলা হয়ে গেছে দুপুর দুপুর হয়ে গেছে বুঝতে পারলে আর এদিকে বাবা ওই সে দাঁড়িয়ে এবার বক্সগুলো গুছিয়ে নিচ্ছে আর তোমরা ভাবছো কি রিল জামা পরে এসছে আর এটা কি সাদা মামার মতন এটা পরে এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম আর সব কিছু রিলস দেখতে পাবে ফেসবুকে বেশি আসছে আর নতুন ইনস্টাগ্রামেতে আসছে বুঝতে পারলে কিছু ভিডিও আমি ইউটিউবে পোস্ট করছি বুঝতে তো সব কিছু মিলে তো চলে যাচ্ছে দিন তো চলো বাড়ির দিকে যাবো আর বাড়িতে অনেক একটা কাজ আছে স্নান করতে হবে অনেক কিছু বাকি আছে তো পুরোপুরি দেখতে থাকো তো চলো বাড়ি গিয়ে কথা কত বলছি অব চলো আসার পরে সবাই দেখলে আমার বার্থডেতে উইশ করছে তোমরা দেখতে থাকো তো কারা কারা আমাকে বার্থডে উইস করছে তোমরা দেখো প্রথমে আমার ভাই করেছে ভাই কে দেখতে পাচ্ছ তো একটা কাকা করেছে বাপন কাকা তো এদিকে বলছে কার্তিক কাকা আর এটা হচ্ছে কি দেবাশি ভাই সবাইকে আমি ভাই বলছি এটা হচ্ছে কি বোন সনদ দাদা আমি দাদা বলে দাদা বলে কমেন্ট করছে তো সূর্য দাসুদেব ভাই এটা একটা ভাই তো সবাই সবাই আমাকে বার্থডেটা উইস করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাই ভালোবাসো আর সবাই ফলো করতে যাবো আজকের দিনটা আর সবাই আজকে কমেন্ট করো হ্যাপি বার্থডে চলো আমি এখন একটু বাইরে যাচ্ছি বাইরে ঘুরে আসার পরে চান পান করে একবারে পুরোপুরি দেখা করছি ঠিক আছে তো চান পান করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর এখন আমি বসে আছি আর তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম তার জন্য তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর হচ্ছে কি মাছকে রান্না করেছিল মাছের ঝোল আমার বাবা একটা পুকুর থেকে মাছ ধরেছিল পুকুর থেকে ওদেরকে খাল থেকে যে না কোথা থেকে মাছটা ধরেছিল শোল মাছের ঝোল আর হচ্ছে কি আর একটা চচ্চড়ি চচ্চড়ির নামটাও জানি না ঠিক আছে দুটো তরকারি করেছিল আর বেশি কিছু করতেও পারিনি তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি খিদেও অনেকটা জুড়ে পেয়েছিল তোমাদেরকেও দেখাতেও পারিনি সত্যি কথা তাদেরকে খেতে বসে গেছিলাম বুঝতে বন্ধুরা তো চলো একটু পরে কথা বলছি আর সারাদিনটা অনেক দৌড়াদৌড়ি করছি এখান সেখান যাচ্ছি নানানটা জায়গা তার জন্যে আবার হচ্ছে কি একটু পরে তো বাজারে যাব কেক কিনতে আর কেক আনতে যাবো আর হচ্ছে মা কী সব করছে তো বেশি কিছু করছি না তোমাদের সাথে যেটুকুনি করবো যেটুকুনি দেখাবো সাথে সব কিছু শেয়ার করতে চাই ঠিক আছে তো এরকমভাবে সাপোর্ট করো আরও যেন বাবার আমি এখন কেক কিনতে চলে এসেছি এই বাজারে ধোসা হাটে বাজারে কেক কিনতে এসছে আর এদিকে কাকুর দোকানে কেকগুলো খুব সুন্দর সুন্দর কেক দেখাচ্ছিল আমাকে মিনিমাম চারটে পিস কেক ছিল আর আমার তার মধ্যে একটা চকলেট কালার কেক চারকোনা ওই ওই কেকটার দাম নিয়েছিল মিনিমাম তিনশো কত টাকা তিনশো কুড়ি টাকা মতো নিয়েছিল তো ওরকম হবে আর আমি কেকটা ওদিকে নাম লিখছিলাম আমার নামে কেকটা তৈরি করছিলাম প্রশান্ত সর্দার প্রশান্ত শুধু প্রশান্ত দিয়ে শুরু করেছিলাম আর কেক রেডি হতে এখন রেডি হলাম দেখতে হচ্ছে ঘরটা টুকটাক সাজিয়েছে তো ভাই সাজিয়ে দিয়েছে দেখতে হচ্ছে আর রেডি গেছে ভাইজি আর সবাই এসছে এখনো টুকটাক অনেকজন আসবে তো সবাই মিলে আসুক বাবা একটু দোকানে গেছে একটা কাজের জন্যে তার জন্য তো বাবা এলে তারপর শুরু করবো বুঝতে পারলে তো ছোটো একটু পরে পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবে

जन्मदिन मुबारक हो जन्मदिन मुबारक हो हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे प्रशांत का बताओ तुम्हारे के खाला मुंदरा और कोई से की बाबू रे यो का वो वो कादम खिला ना गोवदी तुम ठोका जावे हां फुल टाइम अरे काट में अवार्ड की रे और के भास कर छि हमन वाली और पर सब के देबे क्या है मां के खाव रखा दो দেখি কিভাবে এটা হলো তুমি ঠিক না আমি ঠিক তো কাজ হয় না তুমি কিনে দিছ না পজিশন ও মা কি দিন করিছি তুমি আর নাও না তুমি নাড় করেছো বড় ছোট উপরে তা যাবে নেছি না দিকে যেতে হবে দেখব এইখানে তুমি এই বলছো আমি তো ছোট থাকবো বাঁচাই মেয়ের জন্য একটা কিনব এই তো ভিডিও যদি করো বেশ সপ্তাহ নাCuba দিন তিন দিন করতিবা তারপরে খালি জমে যাবে আত্ম

পুরপুরি খাবো পায়েস খাবো তো দই খাবো আর কেক খাবো মিষ্টি খাবো সব কিছু খাবো তো চলো আমিও খাওয়া দাওয়া করি ঠিক আছে প্রথমে আমি কি খাবো মিষ্টি খাবো না কেক খাবো তো তখন তোমাদেরকে দিতে পারি যে এখন আমার বার্থডে কেক তোমরা একটু খেয়ে নাও তো চলো খাওয়া দাওয়া করি সব থেকে আমি অনেক খুশি হয়েছি তোমরা

আর বেশি কথা বলতে পারছি না আমি আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো টাটা বাই বাই বন্ধুরা আর আমার হ্যাপি বার্থডে সবাই উইস করো আর বাইককে টাটা বাই গুড নাইট ভালো থেকো সবাই আবার খুব তাড়াতাড়ি আমি আসছি তোমাদের সামনে একটা খুব ধামাকাব্যাবার নিয়ে